ओम शांति। आज के तारीख हलो 14 फेब्रुआरी 2023। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आज के मुरली ते बाबा बोले छेन मिस्टी बच्चा। सकाल सकाल उठे बाबा के गुड मॉर्निंग करो, ज्ञानेर चिंतने थाको, ताहले खुशीर पारद सदाई ऊर्धे थाकबे। तो बाबा बोले छेन आमादेर सकाल सकाल उठे बाबा के गुड मॉर्निंग करते हबे आर ज्ञानेर चिंतने थाकते हबे, ताहले बाबा बोलेछेन खुशीर पारद सदाई ऊर्धे थाकबे। प्रश्न, यथार्थ स्मरण काके बोले, तार लक्षणगुली कि कि? उत्तर, अत्यंत धैर्य गम्भीरता एवं बुद्धिजुक्त हये बाबा के स्मरण कराई हलो एकुरेट यथार्थ स्मरण। बाबा बोले अत्यंत धैर्य गम्भीरता एवं बुद्धिजुक्त हये बाबा के स्मरण कराई हलो অ্যাকুরেট যথার্থ স্মরণ। যারা অ্যাকুরেট যথার্থভাবে স্মরণে থাকে তারা বাবার থেকে অনেক বেশি কারেন্ট শক্তির তরঙ্গ প্রাপ্ত করে, পাপের বোঝা নেমে যায়, আত্মা শতপ্রধান হতে থাকে, তাদের আয়ু বৃদ্ধি পেতে থাকে, তারা বাবার ফ্ল্যাশলাইট প্রাপ্ত করে। ওম শান্তি। বাবা বলেন মিষ্টি বাচ্চারা তত্ত্ব, অর্থাৎ তোমরা আত্মারা সকলেই শান্ত স্বরূপ, তোমাদের অর্থাৎ সকল আত্মাদের স্বধর্মই হল শান্তি। শান্তি ধাম থেকে পুনরায় এখানে এসে ব্যক্ত রূপ ধারণ করো। তোমরা এই সকল কর্ম ইন্দ্রিয় পেয়ে থাকো নিজের নিজের ভূমিকা পালন করার জন্য। আত্মা কখনো ছোট বড় হয় না, শরীর ছোট বড় হয়। বাবা বলেন আমি তো শরীরধারী নই, আমাকে আসতে হয় সব বাচ্চাদের সাথে দেখা করার জন্য। যখন লৌকিক পিতার থেকে সন্তান জন্মগ্রহণ করে তখন সেই সন্তান কখনো এমন বলবে না যে আমি পরমধাম থেকে এসে এখানে জন্মগ্রহণ করে মাতা পিতার সাথে দেখা করতে এসেছি। যদি কোনো নতুন আত্মা কারোর শরীরে আসে অথবা কোনো পুরনো আত্মা কারোর শরীরে প্রবেশ করে তো কখনোই সে বলে না যে আমি মাতা পিতার সাথে দেখা করতে এসেছি। তারা স্বাভাবিকভাবেই মাতা পিতা পেয়েই থাকে। এখানে এ হলো এক নতুন কথা। বাবা বলেন যে আমি পরমধাম থেকে সে বাচ্চাদের সম্মুখে এসেছি, বাচ্চাদেরকে পুনরায় জ্ঞান দিয়ে থাকি, কারণ আমি জ্ঞানী পরিপূর্ণ জ্ঞানের সাগর। আমি এখানে আসি বাচ্চারা তোমাদেরকে পড়ানোর জন্য, রাজযোগ শেখানোর জন্য। রাজযোগ শেখাতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের আত্মার, এরকম ঈশ্বরীয় পাঠ নেই, প্রত্যেকের পাঠ ভিন্ন, ঈশ্বরেরও নিজস্ব পাঠ আছে। এই ড্রামা যে কত সুন্দর এবং আশ্চর্যজনকভাবে তৈরি হয়ে রয়েছে তা তোমরা এখন বুঝতে পারো। যদি শুধু এইটুকুও স্মরণে থাকে যে এই যুগ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, তাহলেও আমাদের সত্যযুগে যাওয়া নিশ্চিন্ত হয়ে যায়। এখন আমরা সঙ্গম যুগে রয়েছি, এরপর আমাদেরকে নিজেদের ঘরে ফিরে যেতে হবে। সে কারণেই আমাদেরকে অতি অবশ্যই পবিত্র হয়ে উঠতে হবে, হৃদয়ে অত্যন্ত আনন্দ থাকা উচিত। আহা, অসীম জগতের বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আমাকে স্মরণ কর, তবেই তো তোমরা শতপ্রধান হতে পারবে, বিশ্বের মালিক হতে পারবে। বাবা বাচ্চাদেরকে কত ভালোবাসে, এমন তো নয় যে বাবা শুধুমাত্র শিক্ষক রূপে এসে আমাদেরকে পড়িয়ে আবার ঘরে ফিরে যান। ইনি তো বাবাও আবার শিক্ষকও, তোমাদেরকে পড়াতেও তো থাকেন, আবার স্মরণে যাত্রাও শেখাতে থাকেন। এমন প্রিয় বাবা যিনি আমাদের বিশ্বের মালিক করে তোলেন, অতীত থেকে পবিত্র করে তোলেন, এমন বাবার প্রতি আমাদের কত না ভালোবাসা থাকা উচিত। সকাল সকাল উঠে সর্বপ্রথম শিব বাবাকে গুড মর্নিং করা উচিত। তো সকাল সকাল উঠে সর্বপ্রথমে শিব বাবাকে গুড মর্নিং করা উচিত। তোমরা যতটা ভালোবেসে তাকে স্মরণ করবে ততই আনন্দে ভরপুর হয়ে থাকবে। নিজেই নিজের অন্তঃকরণকে যাচাই করতে হবে যে সত্যি সত্যি আমরা সকালে উঠে কতটা অসীম জগতের বাবাকে স্মরণ করে থাকি।
ভক্তি মার্গে তো মানুষ সকাল সকাল ভক্তি করে থাকে। ভক্তরা কত প্রেমপূর্ণভাবে ভক্তি করে থাকে, কিন্তু বাবা জানেন যে কিছু কিছু বাচ্চারা অন্তরের অন্তকরণ থেকে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে বাবাকে স্মরণ করে না। সকালে উঠে বাবাকে গুড মর্নিং করলে, জ্ঞানের চিন্তনে থাকলে খুশির পারদ সদাই ঊর্ধ্বমুখী থাকবে। হ্যাঁ, যদি সকালে উঠে আমরা শিব বাবাকে গুড মর্নিং করি, মার জ্ঞানের চিন্তনে থাকি, তাহলে খুশির পারদ সদাই ঊর্ধ্বমুখী থাকবে। বাবাকে গুড মর্নিং না করলে তোমাদের পাপের বোঝা কীভাবে নামবে? প্রধান বিষয়টাই হলো স্মরণ। এর মাধ্যমেই ভবিষ্যতের জন্য তোমাদের অনেক উপার্জন সঞ্চিত হয়ে যায়। কল্প কল্পান্তর ধরে এই সঞ্চয় কাজে লাগবে। অত্যন্ত ধৈর্য সহকারী, গম্ভীরতা এবং বুদ্ধিমত্তার সাথে তাকে স্মরণ করতে হয়। অনেকে উপর বলে দেয় যে আমরা তো বাবাকে অনেক স্মরণ করি, কিন্তু অ্যাকুরেট স্মরণ করতে মেহনত করতে হয়। যারা বাবাকে অনেক স্মরণ করে তারা বাবার থেকে অনেক বেশি যোগের কারেন্ট প্রাপ্ত করে, কারণ স্মরণ করলে স্মরণ প্রাপ্ত হবে। যোগ এবং জ্ঞান দুটি ভিন্ন বিষয়। যোগের বিষয় ভিন্ন, এটি অত্যন্ত কঠিন বিষয়। যোগের মাধ্যমে আত্মা শতপ্রধান হয়ে ওঠে। স্মরণ না করে শতপ্রধান হওয়া অসম্ভব। খুব ভালোভাবে ভালোবেসে বাবাকে স্মরণ করলে স্বাভাবিকভাবেই তার থেকে যোগের কারেন্ট প্রাপ্ত হবে, হেলদি হয়ে যাবে, এর ফলে আয়ু বৃদ্ধি হয়। বাচ্চারা যখন বাবাকে স্মরণ করে, বাবাও তখন তাদের উপর সার্চ লাইট ফেলে। বাচ্চারা বাবা কত বিশাল খাজানা তোমাদেরকে দিয়ে দেন। মিষ্টি বাচ্চাদেরকে একথা নিশ্চিন্ত করতে, বাবা বলছেন মিষ্টি বাচ্চাদেরকে একথা নিশ্চিন্ত স্মরণে রাখতে হবে যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন। শিব বাবা পতিত পাবনও আবার সদ্গতিদাতাও। সদ্গতি অর্থাৎ স্বর্গে রাজত্ব প্রদান করেন। বাবা কত মধুর স্বভাবের, কত ভালোবেসে এসে বাচ্চাদেরকে পড়াতে থাকেন। বাবা দাদার মাধ্যমে আমাদেরকে পড়ান। বাবা কত মধুর, তিনি আমাদেরকে কত ভালোবাসেন, কখনো কোনো কষ্ট দেন না, শুধু বলেন আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো। হৃদয় যেন শুধুমাত্র এক বাবার স্মৃতিতেই একেবারে স্থির থাকা চাই। এক বাবার স্মৃতি যেন আমাদের মনকে উতলা করে তোলে, কারণ বাবার থেকে কত সুচ্চ উত্তরাধিকার প্রাপ্ত হয়। নিজেদেরকে যাচাই করে নিতে হবে যে সত্যি সত্যি আমরা বাবাকে কতটা ভালোবাসি, কতটা আমাদেরকে আমাদের মধ্যে দেবী গুণ ধারণ হয়েছে। কারণ বাচ্চারা এখন তোমরা সকলেই কাঁটার থেকে ফুল হয়ে উঠছ। যত যোগযুক্ত হয়ে থাকবে ততই কাঁটার থেকে ফুল হয়ে ফুটে উঠবে আর শত প্রধান হয়ে উঠবে। যখন ফুল হয়ে ফুটে উঠবে তখন এখানে আর থাকতে পারবে না। ফুলের বাগান রয়েছে স্বর্গে, যে অনেক কাঁটাকে ফুলে রূপান্তরিত করে তাকে সত্যিকারের সুগন্ধি ফুল বলা হয়। কখনো কাউকে কাঁটা ফুটিয়ে দেবে না। ক্রোধ হলো এক বড় কাঁটা যা অনেককে দুঃখ দেয়। বাচ্চারা এখন তোমরা কাঁটার দুনিয়ার থেকে সরে কিনারায় চলে এসেছ, এখন তোমরা আছো সঙ্গমে। যেমনভাবে মালিক ফুলের গাছগুলিকে আলাদা টলে টবে সাজিয়ে রাখে, ঠিক তেমনভাবেই বাচ্চারা তোমাদের মতো সুন্দর ফুলদেরকে এখন এই সঙ্গম যুগের আলাদা টবে রাখা আছে। এরপর তোমরা ফুলেরাও স্বর্গের বাগানে চলে যাবে, কলিযুগের কাঁটা ভস্ম হয়ে যাবে। মিষ্টি বাচ্চারা জানে যে পারলৌকিক বাবার থেকে আমাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। যারা সত্যিকারের বাবার সন্তান, যারা বাপদাদাকে হৃদয় থেকে ভালোবাসে, তাদের মনে অপার আনন্দ থাকবে। আমরা বিশ্বের মালিক হতে চলেছি। হ্যাঁ, পুরুষার্থের দ্বারাই বিশ্বের মালিক হওয়া সম্ভব। শুধু মুখে বললেই তো হবে না। যারা বাবার অনন্য সন্তান তাদের মনে সদা সর্বদা স্মৃতি থাকবে যে আমরা নিজেদের জন্য পুনরায় সেই সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী স্থাপন করছি। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা তোমরা যত অন্যদের কল্যাণ করবে তত তোমরা তার প্রতি দান পাবে। যতজনকে সঠিক পথের সন্ধান দেবে ততজনের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করবে। জ্ঞান রত্ন দিয়ে
ঝোলা ভরে নিয়ে তারপর তা সকলকে বিলিয়ে দিতে হবে। জ্ঞানের সাগর তোমাদেরকে রত্নভরা থালা দেন, যে সকল রত্ন অন্যদেরকে দান করে সেই সকলের প্রিয় হয়। বাচ্চাদের হৃদয় কত কত খুশিতে ভরে থাকা উচিত। বুদ্ধিমান বাচ্চারা বলবে যে আমরা বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। তারা বাবাকে আঁকড়ে ধরে থাকবে, বাবার প্রতি তাদের অসীম ভালোবাসা থাকবে, কারণ তারা জানে যে জীবনদাতা বাবাকে পেয়েছি। বাবা নলেজের এমন বরদান দেন যার ফলে আমরা কি থেকে কি হয়ে যাই, ইনসলভেন্ট থেকে সলভেন্ট হয়ে যাই। বাবা এতটাই ভাণ্ডার ভরপুর করে দিয়ে দেন, যত বাবাকে স্মরণ করবে ততই বাবার প্রতি ভালোবাসার টান থাকবে। সূর্য যখন পরিষ্কার থাকে তখন তার চুম্বকের দিকে আকৃষ্ট হয়, বাবার স্মরণের দ্বারা সমস্ত অসত্যি ধুয়ে যেতে থাকে। এক বাবা ছাড়া যেন আর কেউ স্মৃতিতে না আসে, যেমন স্ত্রী তার স্বামীকে কত ভালোবাসে। তোমাদেরও তো বাগদান মানে সাগাই হয়ে গেছে, তাই না? বাগদানের খুশি কখনো কম হয় নাকি? শিব বাবা বলেন, মিষ্টি বাচ্চারা তোমাদের বাগদান আমার সাথে হয়েছে, ব্রহ্মার সাথে হয়নি, যার সাথে বাগদান হয়ে গেছে শুধু তারই স্মৃতি তোমাদের মনকে উৎসাহ করবে। বাবা বোঝাতে থাকেন যে মিষ্টি বাচ্চারা তোমরা গাফিলতি করো না, সদর্শন চক্রধারী হও, লাইট হাউস হও। যখন সদর্শন চক্রধারী হওয়ার প্র্যাকটিস ভালোভাবে হয়ে যাবে তখন তোমরা জ্ঞানের সাগরের মতো হয়ে যাবে। যেমনভাবে ছাত্ররা পড়াশোনা করে শিক্ষক হয়ে যায়, সেরকম তোমাদেরও সেই একই কাজ, সকলকে সদর্শন চক্রধারী বানা, তবেই চক্রবর্তী রাজা রানী হতে পারবে। সেই কারণেই বাবা সবসময় বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে বাচ্চারা সদর্শন চক্রধারী হয়ে বসেছ তো, বাবাও তো সদর্শন চক্রধারী, তাই না? বাবা এসেছেন তোমাদের মতো মিষ্টি বাচ্চাদেরকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। বাচ্চারা তোমাদেরকে ছাড়া আমারও স্বস্তি হয় না, যখন সেই সময় আসে তখন আমার অস্বস্তি অনুভব হয়। ব্যাস এখন আমাকে যেতে হবে। বাচ্চারা অত্যন্ত দুঃখী হয়ে আছে, তারা পরিত্রাণের জন্য কাতর প্রার্থনা করছে, তাদের দেখে আমার করুণা হয়। এখন বাচ্চারা তোমাদেরকে ঘরে ফিরে যেতে হবে, তারপর সেখান থেকে তোমরা আপনা থেকে সুখধামে চলে যাবে, সেখানে আমি আর তোমাদের সাথী হব না, নিজের নিজের অবস্থা অনুযায়ী তোমাদের আত্মা চলে যাবে। বাচ্চারা তোমাদের এই নেশা থাকা উচিত যে আমরা আত্মিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা গডলি স্টুডেন্ট, আমরা মানুষ থেকে দেবতা হওয়ার জন্য, এবিশ্বের মালিক হওয়ার জন্য পড়াশোনা করছি। এখন থেকে আমরা সমস্ত ডিগ্রি প্রাপ্ত করি, হেলথের এডুকেশন করি, ক্যারেক্টার সংশোধনের জন্য নলেজ আয়ত্ত করি, স্বাস্থ্যমন্ত্র, খাদ্যমন্ত্র, ভূমিমন্ত্র, গৃহমন্ত্র সব কিছু এর মধ্যে। তোমরা বড় খাজাঞ্চিও বা তোমাদের কাছে যেমন অমূল্য খাজানা আছে আর কারো কাছে আমাদের কাছে যে অমূল্য জ্ঞানের খাজানা আছে সেটা অন্য কারো কাছে থাকবে। বাচ্চারা তোমাদেরকে এইভাবে বিচার সাগর মন্থন করে আত্মিক নেশা থাকতে হবে। বাবা বলেছেন আমাদের এভাবে বিচার সাগর মন্থন করে আর বাচ্চাদের আত্মিক নেশায় থাকতে হবে। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে বাবা বোঝাতে থাকেন যে যখন কোনো সভাতে ভাষণ করো অথবা কাউকে কোনো কিছু বোঝাতে থাক, তখন বলো যে ক্ষণে ক্ষণে নিজেকে আত্মা ভেবে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো। তো সবসময় আমাদের নিজেকে আত্মা ভেবে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে। এই স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমরা পবিত্র হয়ে উঠবে। ক্ষণে ক্ষণে তাকে স্মরণ করতে হবে, কিন্তু তোমরা এটা তখনই বলতে পারবে যখন নিজেরা প্রতি মুহূর্তে স্মরণে থাকবে। এ বিষয়ে বাচ্চারা অনেক দুর্বলতা, নিজের স্মরণে থাকলে তবেই অন্যদেরকে বোঝানোর প্রভাব পড়বে। তোমাদের বেশি কথা বলার প্রয়োজন নেই, আত্ম অভিমানী হয়ে অল্প কথায় বোঝাবে তো তা মনে গেঁথে যাবে। বাবা বলেন, বাচ্চারা যা হয়ে গেছে তা অতীত, এখন প্রথমে নিজেকে শোধরাও, নিজে স্মরণ করবে না অথচ অন্যদেরকে স্মরণ করার কথা বলবে, এই রকম লোক ঠকানো চলবে না। ভেতরে ভেতরে বিবেক দংশন অবশ্যই হবে, বাবার প্রতি সম্পূর্ণ ভালোবাসা না থাকলে শ্রীমতে চলতে পারবে না। যদি বাবার প্রতি আমাদের সম্পূর্ণ ভালোবাসা না থাকে তাহলে আমার বাবার শ্রীমতে চলতে পারবে না।
অসীম জগতের বাবার মতো এমন শিক্ষা আর কেউ দিতে পারে না। বাবা বলেন, মিষ্টি বাচ্চা, এই পুরাতন দুনিয়াকে সম্পূর্ণরূপে ভুলে যাও, পরে তো এ সকল ভুলতেই হবে। বুদ্ধিযুক্ত হয়ে যায় নিজের শান্তি ধাম এবং সুখ ধামে। বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে চলে যেতে হবে। সেখানে পতিত আত্মারা তো যেতে পারবে না, কারণ সেটা হলেই পবিত্র আত্মাদের ঘর। এই শরীর পাঁচ তত্ত্ব দ্বারা গঠিত হয়েছে, তাই এই পাঁচ তত্ত্ব এখানে থাকার জন্য আকর্ষণ হয়। কারণ আত্মা যেন প্রপার্টি নিয়ে নিয়েছে, তাই শরীরের প্রতি মমত্ব হয়ে গেছে। এখন এর প্রতি মোহ ত্যাগ করে নিজের ঘরে ফিরে যেতে হবে, যেখানে এই পাঁচ তত্ত্ব নেই। বাবাজি, যেখানে এই পাঁচ তত্ত্ব নেই। সত্যযুগে যোগ বলে দ্বারা শরীর তৈরি হয়, প্রকৃতি শতপ্রধান হয়, সেই কারণেই তো নিজের প্রতি আকর্ষণ করে না, দুঃখ হয় না। এ সকল অত্যন্ত সূক্ষ্ম বিষয় যা ভালোভাবে বুঝতে হবে। এখানে পাঁচ তত্ত্বের বল আত্মাকে আকর্ষণ করে, তাই শরীর ত্যাগ করার ইচ্ছা হয় না। তা না হলে এতে তো খুশি হওয়ারই কথা। পবিত্র হয়ে যখন শরীর ত্যাগ করবে, এত মসৃণভাবে যেন মাখন থেকে চুল, বা বলছেন যেমন মাখন থেকে চুল তুলে ফেলে দেওয়ার মতো। সুতরাং শরীরের প্রতি এবং অন্য সকল বস্তুর প্রতি মোহ একেবারেই ত্যাগ করতে হবে। এসবের সাথে আমাদের কোনো কানেকশন নেই, কারণ যদি আমরা ত্যাগ না হই তাহলে তো আমরা খুব কষ্ট পাবো না পরে, তাই জন্য এগুলো ত্যাগ করতে হবে। আমাদেরকে তো শুধু যেতে হবে এক বাবার কাছে। এই দুনিয়ার থেকে তোমরা নিজেদের ব্যাগে জিনিসপত্র গুছিয়ে আগে থেকেই পাঠিয়ে দিয়েছ, সেসব সাথে তো যেতে পারবে না। কেবল আত্মাদেরই যেতে হবে, শরীরকেও এখানেই ছেড়ে যেতে হবে। বাবা নতুন শরীরে সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন, হীরে জহরতের মহল প্রাপ্ত হবে। এমন সুখধামে যাওয়ার জন্য কত মেহনত করা উচিত, ক্লান্ত হয়ে যেও না, দিন রাত অনেক উপার্জন করতে হবে। সেই জন্য বাবা বলেন, নিদ্রাজিত বাচ্চারা, মামেকম স্মরণ করো আর বিচার সাগর মন্থন করো, মনে মনে স্মরণ করো আর বিচার সাগর মন্থন করো। ড্রামার রহস্যকে বুদ্ধিতে রাখলে বুদ্ধি একেবারে শীতল হয়ে যায়। মহারথী বাচ্চারা কখনো নিজের স্থিতি থেকে বিচ্যুত হবে না, সে বাবাকে স্মরণ করলে তিনি সামলাবেন। বাচ্চারা, বাবা তোমাদেরকে দুঃখ থেকে মুক্ত করে শান্তির দান দেন, তোমাদেরকেও শান্তির দান দিতে হবে। তোমাদের এই অসীম শান্তি অর্থাৎ যোগ বল অন্যদেরকে একদম শান্ত করে দেবে। দ্রুতই বুঝতে পারবে যে এ আমাদের ঘরের কিনা, আত্মা টান অনুভব করবে যে ইনি আমাদের বাবা। নারীও দেখতে হয় বাবার স্মৃতিতে থেকে, তারপর দেখো যে এই আত্মা আমাদের বংশের কিনা। যদি হয় তাহলে একেবারে শান্ত হয়ে যাবে, যেই বংশের হবে সে সকল কথার মধ্যে রস খুঁজে পাবে। বাচ্চারা স্মরণ করলে বাবাও তাদের ভালোবাসেন, আত্মাকে ভালোবাসেন। বাবা জানেন যে যারা অনেক ভক্তি করেছে তারা এসে এখন অধিক পড়াশোনা করবে, তাদের চেহারা দেখলে বোঝা যাবে যে বাবাকে তারা কত ভালোবাসে। আত্মা বাবাকে দেখে বাবা আমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে পড়াচ্ছেন। বাবাও জানেন যে তিনি এত ছোট ছোট বিন্দু স্বরূপ আত্মাদেরকে পড়াচ্ছেন। পরবর্তী সময়ে তোমরাও এই অবস্থা প্রাপ্ত করবে, এই বোধ থাকবে যে আমরা ভাই ভাইদের পড়াচ্ছি, তোমরা আত্মা ভাই ভাইদের পড়াচ্ছি। চেহারা বোনের হলেও দৃষ্টি আত্মার দিকে যাবে, শরীরের প্রতি দৃষ্টি যাবেই না। এতে অনেক মেহনত করতে হবে, এত বড় সূক্ষ্ম কথা, অনেক উচ্চ পড়াশোনা। যদি ওজন মাপা হয় তাহলে এই পড়াশোনার পাল্লা অত্যন্ত ভারী হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। ওনার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্যসা, যা হয়ে গেছে তা অতীত, এই ভাব ধারণ করে প্রথমে নিজেকে শুধরাতে হবে। বা বলছেন যা হয়ে গেছে তা অতীত, এই ভাব ধারণ করে প্রথমে নিজেকে শুধরাতে হবে। আত্মাভিমানী হয়ে থাকার মেহনত করতে হবে, বেশি কথা বলার প্রয়োজন নেই। দুই, নিজের ঝোলা জ্ঞানরত্নে ভরে নিয়ে তারপর তা অন্যদের মধ্যে দান করে দিয়ে সকলের কল্যাণের নিমিত্ত হয়ে উঠতে হবে। তো বলছে নিজের ঝোলা জ্ঞানরত্নে ভরে দিয়ে তারপর তা অন্যদের মধ্যে দান করে দিয়ে সকলের কল্যাণের নিমিত্ত হয়ে উঠতে হবে।
সকলের প্রিয় হয়ে উঠতে হবে, অপার খুশিতে থাকতে হবে। বরদান, কর্মক্ষেত্রে কমল পুষ্পের মতো থেকে মায়ার আবর্জনা থেকে সুরক্ষিত থাকা কর্মযোগী ভব। কর্মক্ষেত্রে কমল পুষ্পের মতো থেকে মায়ার আবর্জনা থেকে সুরক্ষিত থাকা কর্মযোগী ভব। স্পষ্টীকরণ, কর্মযোগীকে আরেক অর্থে কমল পুষ্প বলা হয়। তো বলছেন কর্মযোগীকে আরেক অর্থে কমল পুষ্প বলা হয়। কর্মযোগী অর্থাৎ কর্ম এবং যোগ উভয়ই কম্বাইন্ড হবে, কোনো কর্মের বোঝা অনুভব হবে না, কোনো প্রকারের আবর্জনা অর্থাৎ মায়ার ভাইব্রেশন যেন তাকে টাচ করতে না পারে। আত্মার দুর্বলতায় মায়া জন্ম নেয়। দুর্বলতাকে সমাপ্ত করার উপায় হলো প্রতিদিনের মুরলি। তাহলে দুর্বলতা, এই শরীর দুর্বলতার সমাপ্ত করার উপায় হলো প্রতিদিনের মুরলি। এটাই হলো শক্তিশালী তাজা ভোজন। তো এটা হলো আমাদের মুরলিটা হচ্ছে তাজা ভোজন। মনন শক্তি দ্বারা এই ভোজনকে হজম করে নাও। তো এই ভোজন হজম করতে হলে মনন শক্তি দ্বারা এই ভোজনকে হজম করতে হবে, তবেই মায়ার আবর্জনা থেকে সুরক্ষিত থাকবে, তবেই আমরা এই মায়ার আবর্জনা থেকে সুরক্ষিত থাকতে পারব। স্লোগান, সফলতার চাবি দিয়ে সকল খাজানাকে সফল করাই হলো মহাদানি হয়ে ওঠা। সফলতার চাবি দিয়ে সকল খাজানাকে সফল করাই হলো মহাদানি হয়ে ওঠা। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।